প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনায় অস্বচ্ছতার অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টে। ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে, বিস্তারিত আমরা জানবো। অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, কি জানতে পারছো? দেখো, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সুবিধা সেটা গ্রামের মানুষ পাচ্ছেন না। মগরাহাটে এক নম্বর ব্লকে উত্তম কুসুম গ্রাম, সেটা তাদের বক্তব্য যে 2013 সাল থেকে 23 সাল প্রায় 10 বছর ধরে এই স্কিমের টাকার অপব্যবহার করে আসছেন কিন্তু পঞ্চায়েত প্রধান, সেটাই হচ্ছে অভিযোগ। তার আরো অভিযোগ যে ফলস ডকুমেন্ট দিয়ে অন্যের নামে সমস্ত টাকা নিয়ে হতে বা ছিঁড়িয়ে নিচ্ছেন নিজের স্বার্থের জন্য। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বলেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে স্কিমের সুবিধা মানুষ পাচ্ছে কিনা বা এই সেই গ্রামে মানুষ পাচ্ছে কিনা দেখি দুর্নীতি, সেই নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। রাজ্য কিভাবে ট্যাকেল করবে এই অভিযোগগুলো তারা কিন্তু তাদেরকে স্টেটকে ক্লিয়ার করতে হবে আগামী রিপোর্ট দিয়ে। 6 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, 6 সপ্তাহ পর এই মামলা পরবর্তী শুনানি। অর্ণবাংশ ধন্যবাদ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।